শান্তি পাঠকের একটি কবিতা। আমি তখন বেড়া মারছিলাম আর তুমি গাইছিলে গান, আমি উঁচু করছিলাম প্রাচীর, তুমি আকাশ দেখেছিলে দূরবীনে। চারিদিক বন্ধ করতে করতে আমি রাষ্ট্র গড়ছিলাম, রাষ্ট্র, আদর্শের রাষ্ট্র, আনুগত্যের রাষ্ট্র, অহংকারের রাষ্ট্র, রাষ্ট্রের সুরক্ষা, সুবিধা, একতা সুনিশ্চিত করাই তখন আমার লক্ষ্য। তোমার হাসির ছুরি আমার সভ্যতার আলোকে ফালা ফালা করছিল অন্ধকার ছেদ রেখায়। গোলাকার গ্রহটাকে কেকের টুকরোর মতো ছোট বড় চৌকো ত্রিকোণ মানচিত্রে ভেঙে নিচ্ছিলাম আমরা, জাতিগত টুকরো, ভাষাগত টুকরো, স্বার্থগত টুকরো, সমৃদ্ধিগত টুকরো, না কোনো আত্মগত উদ্ভাবন, না কোনো বৈশ্বিক প্রেম উচাটন। আমাদের মন বাঁধা পড়েছিল রাষ্ট্রিক নৌকার ক্রমোন্নতির গল্পে। আমি তাই রাস্তা চওড়া করেছি বাণিজ্যের, যা আসলে অন্যকে হরণের মার্জিত রূপ। কাঁটা তার আর অস্ত্র সম্ভারে ভারী করেছি সীমান্ত স্বাতন্ত্র্য রক্ষার নামে, যা আসলে বিদ্বেষের ব্যবসা বাড়ায়। খুনি হতে শেখায় খুনি, আমাদের খেলাধুলায়, জ্ঞান চর্চায়, প্রেমে, প্রতিরোধে লেগে আছে সেই বিদ্বেষ, সেই অহংকার। তুমি আমার রাষ্ট্রের লোক নও। সব নিঃস্ব হয়ে গেল আজ, সীমান্ত কোনো সুরক্ষা দিল না, সুবিধা দিল না কোনো অর্থের উচ্চ কলহাস, একতাও ভেঙে খান খান অশরীরী জীবাণুর দাপটে। তাই আজ সুনিশ্চিত মৃত্যুর বারান্দায় বসে আছি তোমার প্রতীক্ষায়।